ভোটে জয়ের পরেও কাটা পুরসভা, সরকারি জমি জবরদখল, তোলাবাজি থেকে পরিষেবা, নবান্নের বৈঠকে নাম করে নেতাদের মমতার হুঁশিয়ারি। টাকা তোলার মাস্টার চাইছি না। সল্টলেক নিউ টাউনের সরকারি জমি থেকে ফুটপাথ জবরদখল, প্রকাশ্যে সুজিতকে তুলে ধরা মুখ্যমন্ত্রীর। সল্টলেকে ইচ্ছা মতো সুজিত বসলোক বসাচ্ছে কম্পিটিশন করে, কেন আমি লিগাল জিনিসটা আমি এলাও করবো? যাই হোক, গড়িয়াহাট থেকে হাতিবাগান ফুটপাথ দখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, দুর্নীতি নিয়ে নজরদারি কমিটি গঠনের ঘোষণা। প্রশাসকের হাতে হাওড়া পুরসভা, সুযোগ নিয়ে অবাধে টাকা তুলছে বিধায়করা, ইঙ্গিত করে আক্রমণে মমতা, কোথাও কোনো হস্তক্ষেপ নেই দাবি অরূপের। পুরো পরিষেবা থেকে বেলাগাম দুর্নীতি, প্রশাসকের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, হাওড়া হলদিয়া রানাঘাটের মহকুমা শাসককে শোকদের নির্দেশ। রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। টেন্ডার নিয়ে বেলাগাম দুর্নীতি, এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডারের ঘোষণা মুখ্যমন্ত্রী, দীঘা হলদিয়া উন্নয়ন পরিষদ নিয়েও ক্ষুব্ধ। আগে আমি এটা সাফা করব, তারপর আমি ইলেকশনে যাব। পাঁচ রাজ্যে ছড়ালো নিট কেলেঙ্কারির জাল, মহারাষ্ট্রের লাতুরে দুই শিক্ষক গ্রেফতার, গোজরাতেও গেল সিবিআই, আজও চাপ বাড়ানোর পথে হাঁটতে পারে বিরোধীরা। নিটে দুর্নীতি চাপ বাড়িয়ে মোদীকে চিঠি মমতার, লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ বিপন্ন, রাজ্যের হাতেই আগের মতো মেডিকেলের প্রবেশিকা ফেরানো সওয়াল। এবার জম্মু কাশ্মীরে পুলিশের সাব ইন্সপেক্টরের পদের পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের অভিযোগে ধৃত অভিযুক্ত, 15-30 লক্ষের বিনিময়ে প্রশ্ন পৌঁছায়, টাকা এসেছিল নগদে বা অ্যাকাউন্টে। শিক্ষা নিয়ে দুর্নীতিতে কেন্দ্র রাজ্য সমানধর, যোগ্যতা কি বুড়ো আঙুল, ঘুষের পথ চওড়া আরো, স্বচ্ছতার পরীক্ষাতে পরীক্ষকই ফেল, দুর্ভাগ্য সব যোগ্য থেকে জালিয়াতির খেল, যুক্তিতর্ক সন্দেহ যাত্রা।